नमस्कार बंधु हमें सन्दीप बाग अपनारा देखें सन्दीप बाग पढ़ यूट्यूब चैनल प्रेजेंट टैली प्राइम डिविडी क्लस आजकल क्लस अपन संगे आलोचना करब जीएसटी की क्यों प्रोडक्ट्सर ओपर गुड्सर ओपर सार्विसर ओपर जीएसटी अप्लाई है एवं कौन टाका बा टैक्स टी सरकार के पेमेंट करते हैं विस्तारित आलोचना करब एवं तार संगे हमारे बिजनेसर क्षेत्र जो कम्पानी तैरी कर माँ काली भाण्डार से ही कम्पानी जे समस्त प्रोडक्ट्स नहीं काज करब टैली प्राइम से समस्त प्रोडक्ट्सगुलो लिस्ट तैरि करब अर्थात आइटेमगुलो के क्रिएट करा शेखा प्रथमत जेने जीएसटी की जीएसटी फुल फर्म गुड्स एंड सार्विस टैक्स देखो एखाने लेखाई आछे गुड्स एंड सार्विस टैक्स जीएसटी एक इनडायरेक्ट टैक्स भारत चालू है पहला जुलाई 2017 साले जीएसटी चार प्रकार अर्थात चार धरनेर जीएसटी टैक्स कलेक्ट करा हुआ है एक टी होच्छे एसजीएसटी जार फुल फर्म होच्छे स्टेट गुड्स एंड सार्विस टैक्स एक सीजीएसटी सेंट्रल गुड्स एंड सार्विस टैक्स आईजीएसटी इंटीग्रेटेड गुड्स एंड सार्विस टैक्स और यूटीजीएसटी यूनियन टेरिटरि गुड्स एंड सार्विस टैक्स जे समस्त अंचलगुलो केंद्रशासित अंचल जेमन आंदामान निकोबर ये समस्त अंचलगुलो यूटीजीएसटी है एखन सीजीएसटी और एसजीएसटी तखनी अप्लाई है जखन एक ही राज्यर मध्य बिजनेस है कल्पना करुन आमी वेस्ट बेंगले बिजनेस करछी आमी कारोर काछ थेके मालपत्र जदि वेस्ट बेंगल राज्यर मध्य केना बेचा करी सेक्षेत्रे आमार एसजीएसटी और सीजीएसटी पड़े कल्पना करुन एकटी गुड्स किनछी जेटी होच्छे माउस इलेक्ट्रॉनिक्स गुड एई गुड्सेर ओपर 18% जीएसटी आछे ताहले 9% स्टेट गवर्नमेंट नेबे आर सेंट्रल गवर्नमेंट 9% नेबे जीएसटीर किछु टैक्स रेट आछे जेमन 0% 3% 5% 12% 18% एवं 28% এটি আপনারা খাতায় নোটস করে নিন 0%-এর কোনগুলো যেগুলো মাঠে উৎপাদন হয় তার মধ্যে সেগুলো হচ্ছে 0% ওইগুলো সরকার কোনো ট্যাক্স নিচ্ছে না কিন্তু সব মাঠে উৎপাদিত দ্রব্য নয় কিছু কিছু মাঠে উৎপাদিত দ্রব্য যেমন ধান কিন্তু সেই ধানটি যদি মাঠ থেকে উৎপাদিত হয়ে যদি কোনো কোম্পানি কিনে নিয়ে গিয়ে সে লেবেল মেরে বিক্রি করে সেক্ষেত্রে যেমন বাসমতি রাইস সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স নেবে সেক্ষেত্রে 0 ট্যাক্স নয় 3% হচ্ছে আপনার সোনা রূপা বা পাথরের উপর 3% 5% ওষুধের উপর রয়েছে জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি এর বাইরেও অনেক কিছু আছে 12% আপনার জামা কাপড়ের উপর আছে কিছু খাবার দ্রব্যর উপরে আছে 18% ইলেকট্রনিক্সের উপর আর 28% বিলাসিতার উপর আপনি কোথাও ঘুরতে গিয়েছেন এরোপ্লেন ভাড়া করেছেন বা আপনি হোটেল ভাড়া করেছেন রং কিনছেন ঘরের জন্য বা কোনো মাদক দ্রব্য ব্যবহার করছেন সেক্ষেত্রে 28% বিলাসিতার উপর 28% জাস্ট এই কটি রেট আছে ভবিষ্যতে বাড়তে পারে আপনারা যদি এর থেকে বেশি কিছু লেটেস্ট আপডেট চান অবশ্যই sandeepbagforyou.com ওয়েবসাইটের সঙ্গে থাকবেন চলুন আমরা পুনরায় ফিরে যাই এসজিএসটি সিজিএসটি তাহলে বুঝতেই পাচ্ছেন একই রাজ্যের মধ্যে বিজনেস হলে সিজিএসটি আর এসজিএসটি যদি 12% প্রোডাক্টসের উপর হয় তাহলে 6 স্টেট নেবে 6 সেন্ট্রাল নেবে যদি পশ্চিমবঙ্গ থেকে আদার্স অন্য কোনো রাজ্য উড়িষ্যা বেঙ্গালুরু বা মুম্বাইয়ে বিজনেস করি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে সেক্ষেত্রে আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এক্ষেত্রে কোনো স্টেট ভাগ বসাবে না এক্ষেত্রে 18% 6% বা 12% যাই হোক না কেন 28% সেক্ষেত্রে কেন্দ্র সরকারই নিয়ে নেবে তার তহবিলে আশা করছি বুঝতে পেরেছেন যদি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখানে দেখুন ক্লিক করবেন এখানে ক্লিক করলে কেন্দ্রশাসিত অঞ্চলের লিস্ট পাবেন দেখুন ইউটিজিএসটির লিস্ট এসেছে ইউটিজিএসটি ফুল ফর্ম ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এই ট্যাক্সটি এই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাপ্লাই হয় যেমন চণ্ডীগড় লক্ষদ্বীপ দমন অ্যান্ড দিউ দাদরা নগর হাভেলি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড এই পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে রাজ্য সরকার নেই সেখানে অ্যাপ্লাই হয় যেমন দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে কিন্তু দিল্লির নিজস্ব সরকার আছে তাই সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও কিন্তু ইউটিজিএসটি অ্যাপ্লাই হবে না এই পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের নিজেদের অভ্যন্তরে বিজনেস হলে সেক্ষেত্রে সিজিএসটি আর ইউটিজিএসটি যেমন নর্মাল আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখেছিলাম এসজিএসটি সিজিএসটি সেন্ট্রাল আর স্টেট নিত সেক্ষেত্রে পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিজনেস হলে সেন্ট্রাল
এবং ইউনিয়ন টেরিটরি হাফ হাফ করে নেবে। এখানে পুরো বিস্তারিত আছে। দেখুন, কল্পনা করুন আপনি মাউস কিনছেন বা বিক্রয় করছেন কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে, মাউসের দাম 500 টাকা এবং এর সঙ্গে 18% জিএসটি অর্থাৎ 90 টাকা যদি হয়, তাহলে আপনি মাউস কিনছেন কত টাকা দিয়ে? 590 টাকা দিয়ে। এখানে যেহেতু একই কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে ক্রয় বা বিক্রয় হচ্ছে, তাই এখানে ইউটিজিএসটি আর সিজিএসটি লাগু হবে। মাউসের উপরে মোট 18% 90 টাকা এবং জিএসটি 9% 45 টাকা, ইউটিজিএসটি নিচ্ছে আর সেন্ট্রাল জিএসটি নিচ্ছে 9% 45 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন, 90 টাকা যে জিএসটি তার মধ্যে 9% ইউটি নিচ্ছে আর সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিচ্ছে 9%। আশা করছি বুঝতে পেরেছেন, এখানে পুরো বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এসজিএসটি ও সিজিএসটি ও আইজিএসটিও দেখতে পারেন। দেখুন, আইজিএসটিতে ক্লিক করলাম, আইজিএসটি ক্লিক করলে এখানে বিস্তারিত পাবেন। দেখুন, যখন একটি রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে ক্রয় বিক্রয় হয় তখন আইজিএসটি ব্যবহার করা হয়। এছাড়া ভারত থেকে যদি অন্য কোনো দেশেও কোনো মালপত্র যদি বিক্রি হয় বা বিক্রয় হয়, যেমন ধরুন ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ থেকে আমাদের ট্যাক্সের নিয়ম অনুযায়ী আইজিএসটি পড়বে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এখানে আইজিএসটি রেট সম্পূর্ণটাই 18% হোক আর 12% হোক, যাই হোক, সেই 90 টাকাটা আইজিএসটি রূপে কেন্দ্র সরকার নিয়ে নেবে তার তহবিলে। আর এটা যদি একই রাজ্যের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি, যেমন এটি দেখুন স্টেট ট্যাক্স, স্টেট ট্যাক্সে ক্লিক করলাম। দেখুন, কল্পনা করুন আপনি পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবসা করছেন আর সেই রাজ্যের ভিতরে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করছেন, সেহেতু এসজিএসটি লাগু হবে এবং এর সঙ্গে সিজিএসটিও লাগু হবে। এখানে মনে রাখবেন, একই রাজ্যের মধ্যে ক্রয় বিক্রয় হলে তবেই সিজিএসটি এসজিএসটি লাগু হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে দেখুন একইভাবে উদাহরণ দেওয়া আছে, 9% 18%-এর মধ্যে 9%, 90 টাকার মধ্যে 45 টাকা স্টেট নিচ্ছে আর 45 টাকা সেন্ট্রাল নিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা আমাদের লিস্ট অনুযায়ী, অর্থাৎ মাকালি ভাণ্ডার যে কোম্পানিটি তৈরি করেছি, সেই কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্টসের প্রয়োজন বা স্টকের প্রয়োজন, এই এই প্রোডাক্টস বা এই গুডসগুলো নিয়ে আমরা বিজনেস করব, তাই এর লিস্ট বানাতে হবে। দেখুন, কম্পিউটার, কম্পিউটারে ইউনিট কী, কিসে বিক্রি করব, পিস, লিটার, মিটার, কেজি কিসে বিক্রি করব। কম্পিউটার পিসে বিক্রি হয়, তাই না? আমরা কম্পিউটার দোকানে গিয়ে কী বলি, এক পিস কম্পিউটার দিন, তাই না? সেক্ষেত্রে এখানে ইউনিট হচ্ছে পিস। দাম কত, কস্ট, কেনা দাম পড়েছে 19,000 টাকা, বিক্রি করব কত, 22,000 টাকা, জিএসটি কত, 18%, এর উপরে জিএসটি হবে। এবার কল্পনা করুন সরকারকে ট্যাক্স কত টাকা দেব। আচ্ছা চলুন একটু আপনাদের ক্যালকুলেটার খুলে দেখিয়ে দিই। এখানে সিএল ক্যালকুলেটার, দেখুন ক্যালকুলেটার আমি কিনে নিয়ে আসছি কত টাকায়, 19,000 টাকায়। ধরুন এখানে 19,000 টাকা, কত পার্সেন্ট জিএসটি, 18% জিএসটি ইনটু 1.8 এখানে পার্সেন্টেজ, তাহলে কম্পিউটারের উপরে কত টাকা হচ্ছে, 3,420 টাকা ট্যাক্স পড়ছে। চলুন আমি এখানে একটি নোটপ্যাড খুলে নিই। 19,000 টাকা কম্পিউটার কিনছি, 19,000 টাকা প্লাস 18% জিএসটি কত, 3,420 টাকা, সমান কত হচ্ছে, চলুন একটু হিসেব করে নিই। এখানে 19,000 টাকা প্লাস ট্যাক্স 3,420 টাকা, 18%, দেখুন 22,420 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, 22,420 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার সেলিং প্রাইস কত টাকা বিক্রি করব, 22,000 টাকা বিক্রি করব উইথ 18% জিএসটি। এই যে আমরা 3,420 টাকা, এটা ট্যাক্স আমি যার কাছ থেকে কিনে এনেছি তাকে দিয়েছি, সে আমার হয়ে ট্যাক্সটি সরকারকে পেমেন্ট করবে 3,420 টাকা। এই টাকাটা সে কিন্তু তার কাছে রাখতে পারবে না, আমার হয়ে সরকারকে পেমেন্ট করবে, তাই এটি ইনডাইরেক্ট ট্যাক্স। চলুন 22,000 টাকায় বিক্রি করব, 22,000 কত পার্সেন্ট জিএসটি, একইভাবে 18% জিএসটি হবে, 18 এবং পার্সেন্টেজ দেবো এখানে, দেখুন এখানে ক্লিক করে দিলাম পার্সেন্টেজ, তাহলে 3,960 টাকা ট্যাক্স আমি যাকে বিক্রি করব, 22,000 টাকা দিয়ে বিক্রি করার সময় 18% জিএসটি নেব আমি, তার কাছ থেকে জিএসটি কালেক্ট করব কত, 3,960 টাকা। চলুন এখানে লিখে দিই, 22,000 টাকা প্রোডাক্টসের দাম প্লাস জিএসটি
3960 টাকা। জাস্ট এটি আপনাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে দিয়েছি, কারণ এমআরপি যখন দাম থাকবে তখন আপনার লাভ, প্রোডাক্টসের দাম এবং জিএসটি সব কিছু মিলিয়ে প্রোডাক্টসের গায়ে এমআরপি দাম থাকবে। এটি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি 3960 টাকা জিএসটি 22,000 টাকায় বিক্রি করার সময়। চলুন এটিকে যোগ করে নেব, 22,000 প্লাস 3960, এন্টার। তাহলে প্রোডাক্টসটি বা কম্পিউটারটি বিক্রি করার সময় 25,960 টাকায় বিক্রি করব। 25,960 টাকায় বিক্রি করব। তাহলে অলরেডি আমি 3,420 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি সরকারকে, আর আমি ট্যাক্স বিক্রি করার সময় কত কালেক্ট করলাম, 3,960 টাকা। দেখুন তাহলে 3,420 এই টাকাটা ট্যাক্স দিয়েছি যখন আমি 19,000 টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, সরকারকে পেমেন্ট করে দিয়েছি আমার হয়ে। এখন একটা মাইনাস করে দেব, মাইনাস 3,960 টাকা। এই টাকাটা 3,960 টাকাটা আমি যখন 22,000 টাকা দিয়ে কাউকে বিক্রি করছি তখন এর উপর 18% জিএসটি 3,960 টাকা মাইনাস করলাম, তাহলে 540 টাকা আমার কাছে থাকে। 3,420 টাকা সেটা আমার, আমি আমার পকেট থেকে সরকারকে দিয়েছিলাম, সেটা আমি কালেক্ট করে নিলাম, বাদ বাকিটা 540 টাকাটা আমার থাকে। সেটি যে আমার কাছ থেকে কম্পিউটারটা কিনছে তার হয়ে আমি সরকারকে পেমেন্ট করব। আশা করছি বুঝতে পেরেছেন ট্যাক্স কীভাবে কালেক্ট করা হয় আর কীভাবে দেয়া হয়। এই ট্যাক্সটি আপনি আপনার কাছে রাখতে পারবেন না, আপনি যেটা দিয়েছিলেন কেনার সময় 3,420 টাকা সেটা আপনি নিয়ে নিয়েছেন। কীভাবে নিলেন, 3,960 টাকা কালেক্ট করেছেন, মাইনাস করে নিয়ে পকেটে রাখলেন, বাদবাকি 540 টাকাটা এবার আপনাকে সরকারকে পেমেন্ট করতে হবে। আপনি তখনই ট্যাক্স কালেক্ট করতে পারবেন যখন আপনার জিএসটি নাম্বার থাকবে, কারণ জিএসটি নাম্বার না থাকলে আপনি ট্যাক্স কালেক্ট করতে পারবেন না, এটি সর্বদাই স্মরণ রাখবেন। চলুন আশা করছি বুঝতে পেরেছেন ট্যাক্স কীভাবে, জিএসটি ট্যাক্স কীভাবে প্রোডাক্টসে কাজ করে। চলুন এখন আমরা এই কম্পিউটার লিস্টগুলো তৈরি করে নিই, আমার মা কালী ভাণ্ডার কোম্পানিতে এই প্রোডাক্টসগুলো নিয়ে বিজনেস করবো, তার এর একটি লিস্ট বানাতে হবে। প্রথমত কম্পিউটার আইটেম, দেখুন গেটওয়েব ট্যালিতে থাকবেন, ট্যালি সফটওয়্যার বা প্রাইমটি ওপেন করার পর এরপরে এই যে মাস্টার আছে মাস্টার থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, বা আপনি গেটওয়েব ট্যালি থেকে ক্রিয়েট মাস্টারে আসবেন, যে কোনো একটি পথ অবলম্বন করবেন। দেখুন এখানেই আসলাম, আসার পর এখানে অ্যাকাউন্টিং মাস্টার আছে, ইনভেন্টারি মাস্টার, আমরা মালপত্র অর্থাৎ ইনভেন্টারি তৈরি করব, ইনভেন্টারি মাস্টারের অন্তর্গত আমরা এখানে স্টক আইটেম আর স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি আমরা পরের অধ্যায়ে স্পেশাল যে ক্লাস আছে সেগুলোই শিখব। আমরা স্টক প্রথমে তৈরি করব, স্টক আইটেম, কারণ এই স্টক আইটেম নিয়ে বিজনেস করব, তার একটা লিস্ট বানাবো। যেমন আপনি যদি দোকানে যান সেক্ষেত্রে দোকানে যাওয়ার সময় দেখবেন একটা লিস্ট করে নিয়ে যান যে কী কী জিনিসপত্র কিনবেন, সেক্ষেত্রে আমরাও বিজনেস যখন করব আমাদের কোম্পানিতে একটি লিস্ট থাকতে হবে। দেখুন স্টক আইটেমে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেম এখানে কী নাম দেবো, কম্পিউটার, CUMPUTER, জাস্ট আপনাদের দেখাচ্ছি নর্মালভাবে। এতে আরও আমরা গ্রুপ বানাতে পারি, ক্যাটাগরি বানাতে পারি, পার্ট বানাতে পারি, সেইগুলো আরও বিস্তারিত পরে আলোচনা করব। কম্পিউটার এন্টার করলাম, এরপর এলিয়াস অপশান, এলিয়াস অপশানটিকে ব্ল্যাঙ্ক রাখবেন, এটি হচ্ছে কম্পিউটারের অনুরূপ যদি অন্য কোনো নাম থাকে সেই নামটি দিতে পারেন। আমি এখানে এন্টার করলাম, এন্টার করার পর আন্ডার প্রাইমারি আমরা এটি গ্রুপে শিখব কী জিনিস পরে শিখব, ইউনিটস, এখন ইউনিট তৈরি করতে হবে, অর্থাৎ কম্পিউটারটি কিসে কেনাবেচা করব, কোন ইউনিটে, কেজি, লিটার, মিটার, কিসে, এখানে দেখুন আমি ডিটেলস দিয়েছি, ইউনিট হবে পিসেস, পিস, তো এখানে পিস তৈরি করব। চলুন ট্যালি সফটওয়্যারে আসলাম, এখানে দেখুন ক্রিয়েট অপশান আছে, এই জায়গায় আসবেন, আসার পর এন্টারপ্রেস করবেন, এখানে সিম্পল আছে, সিম্পলটি রাখবেন, দুটো ইউনিট হয় একটি কম্পাউন্ড হয়, দেখুন ব্যাকস্পেস দিলাম, দিয়ে উপরে গেলাম, এখানে দেখুন কম্পাউন্ড আছে, সিম্পল আছে, আমরা কম্পাউন্ড ইউনিটটি অন্য ক্লাসে দেখব, আমরা এখন সিম্পল ইউনিট বানাবো, তাই সিম্পল রাখলাম। এখন সিম্বল হচ্ছে পিসেস, পিসিএস, পিসেস, ফুল ফর্ম দেব পিসেস, PICES, পিসেস, যদি কেজি লিখতাম তাহলে এখানে কেজি লিখতাম আর এখানে ফুল ফর্ম দিতাম, অর্থাৎ এখানে যেটা ইউনিট তৈরি হচ্ছে তার ফুল ফর্ম এখানে দেব, এন্টার। এরপর এখানে আমরা পি লিখব, পিসেসটাকে চুজ করে নেব, দেখুন এখানে পিসিএস আছে, পিসিএসটাকে চুজ করে নিলাম, এন্টার। নাম্বার অফ ডেসিমেল প্লেস, এই জায়গায় জিরো থাকবে, যদি আপনি এই জায়গায় কোনো সংখ্যা দেন সেক্ষেত্রে, যেমন দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিই, যেমন 2 2 × 0 0, যতগুলো ওখানে সংখ্যা দেবেন ততগুলো জিরো হবে, এটা হচ্ছে ডেসিমেল প্লেস, এটি নিয়ে পরে আলোচনা করব।
তাই আমি এখানে জিরো দিলাম। সেক্ষেত্রে আমি যখন কোনো প্রোডাক্টস এন্ট্রি করব সেক্ষেত্রে এই রকমই থাকবে, এই ডেসিমেল প্লেসটার আসবে না। আপনি যদি ডেসিমেল প্লেস চান সেক্ষেত্রে এখানে সংখ্যা দেবেন, দুটো চাইলে দুটো, একটা চাইলে একটা, এক দেবেন, আর যদি না চান সেক্ষেত্রে জিরো দেবেন। এন্টারপ্রেস করলাম, অ্যাকসেপ্ট, পুনরায় এন্টার, দেখুন এন্টারপ্রেস করে নিলাম। এখন এখানে আমরা আমাদের প্রোডাক্টসের দামটি নির্ধারণ করব, কারণ কম্পিউটারটি যখন কিনে নিয়ে এসেছি সেই বিলেতে, যার কাছে কিনে নিয়ে এসেছি সে তো একটা বিল দেবে, সেই বিলেই লেখা থাকবে যে কম্পিউটারের দাম কত আর কত টাকায় বিক্রি করব। এখানে আমরা বসিয়ে দেব, তার ফলে আমাদের বারবার আর মনে রাখতে হবে না, কেউ আমার কাছে যদি কম্পিউটার কিনতে আসে সেক্ষেত্রে আমাকে আর মনে রাখতে হবে না যে কম্পিউটার কত দিয়ে কিনেছি কত দিয়ে বিক্রি করব। সেক্ষেত্রে এই অপশানটি অন করার জন্য আপনারা এই যে কনফিগার আছে বা F12 করতে পারেন, কনফিগারে ক্লিক করবেন বা F12 করবেন। এখানে অনেক অপশান আছে, এই অপশানগুলো আপনারা অন অফ করে দেখতে পারেন। জাস্ট এই জায়গায় সো মোর কনফিগারেশান আছে, এই জায়গায় ক্লিক করে ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করার পর এখানে একটু আপনাকে খুঁজে নিতে হবে, এখানে দেখুন প্রোভাইড স্ট্যান্ডার্ড বাইং অ্যান্ড সেলিং রেটস, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে সেভ করে নিলাম। এখানে দেখুন একটি অপশান এসেছে সেট স্ট্যান্ডার্ড রেটস, এখানে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। দেখুন এখানে স্ট্যান্ডার্ড কস্ট, পয়লা নভেম্বরে আমি বিজনেস শুরু করছি তাই পয়লা নভেম্বর দেখাচ্ছে আমি কত টাকায় কিনেছি প্রোডাক্টসটি, এখানে তার ডিটেলস দিয়েছি। দেখুন 19,000 টাকায় কিনেছি, বিক্রি করব কত 22,000 টাকা বিক্রি করব, জিএসটি কত 18% জিএসটি। চলুন এখানে আমি 19,000 টাকা বসে দিলাম রেট, এন্টার, পার পিস 19,000 টাকা, এন্টার করলাম, এন্টার এন্টার। এখানে বিক্রি কবে থেকে করব, যেদিন থেকে বিক্রি করব সেদিনের এখানে ডেট দেব, তারপর এখানে বিক্রির রেট কত টাকায় বিক্রি করব 22,000 টাকা বিক্রি করব, 22,000 টাকা বিক্রি, এন্টার প্রেস করলাম। এর উপরে ট্যাক্স পড়বে, জিএসটি 18% এর উপরে পড়বে, এন্টার এন্টার। এখানে জিএসটি অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই যে কম্পিউটারটি কিনছি এই কম্পিউটারের উপর জিএসটি ট্যাক্স পড়বে, তাই জিএসটি অ্যাপ্লিকেবল থাকবে সর্বদাই। আর সেট অল্টার জিএসটি ডিটেলস, এটিকে ইয়েস করবেন, ওয়াই প্রেস করে এন্টার করবেন। এন্টার প্রেস করার সময় এখানে দেখুন জিএসটি ডিটেলস ফর স্টক আইটেম, কম্পিউটার স্টক, ট্যাক্স ডিটেলস, ক্যালকুলেশন টাইপ কার উপর হবে, দুটো জিনিসের উপর হয় জিএসটি পড়ে, একটি হচ্ছে অন আইটেম রেট, একটি হচ্ছে অন ভ্যালু, আমরা সর্বদাই ভ্যালু ব্যবহার করব। তারপর ট্যাক্সেবিলিটি, যদি এই প্রোডাক্টসের উপর কোনো ছাড় থাকে তাহলে এক্সেম্পট, যদি 0% হয় এই প্রোডাক্টসটি তাহলে নিল রেটেড, আর যদি ট্যাক্স হয় ট্যাক্সেবল, তাহলে আমার কম্পিউটার নামক স্টকটি ট্যাক্সেবল, 18% আছে তাই ট্যাক্সেবলটিকে সিলেক্ট করলাম। এরপর ইন্টিগ্রেটেড ট্যাক্সে আমাকে মূল ট্যাক্সটি বসাতে হবে, এখানে সমস্ত ট্যাক্স অর্থাৎ সিজিএসটি এসজিএসটি শো করছে না, এর জন্য আমরা কনফিগারে আসব। কনফিগারে আসার পর যদি এই প্রোডাক্টসের এইচএসএন কোড দিতে চান তাহলে এই অপশানটিকে ইয়েস করবেন। দেখুন ইয়েস করলাম, এন্টার এন্টার এন্টার, দেখুন এখানে ডেসক্রিপশন ও এইচএসএন কোড, এই এইচএসএন কোড কী, স্যাক কোড কী, পরে অন্য কোনো একটি ক্লাসে আলোচনা করব। এরপর কনফিগারে আসলাম, এটিকে নো করলাম। এখানে সেট টাইপ অফ গুডস, কোন ধরনের গুডস সেটি যদি জানার জন্য আপনি এখানে ইয়েস করতে পারেন। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ইচ নন জিএসটি গুড, এটা যদি সত্যি গুডসটি জিএসটির মধ্যে আওতায় পড়ে না সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন, ইয়েস করলে আর জিএসটি ট্যাক্স দিতে হবে না। দেখুন এন্টার করার সঙ্গে সঙ্গে আমি এই অপশানটি স্কিপ করে গিয়েছি, এন্টার প্রেস করলাম, এটিকে নো করলাম, নো। দেখুন এখানে কনফিগার পুনরায় ক্লিক করলাম, এই জায়গাটি নো রাখবো, জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যানেবল রিভার্স চার্জ ক্যালকুলেশান, যদি রিভার্স চার্জ থাকে, রিভার্স চার্জ কি অন্য ক্লাসে দেখাবো। সেট ইন এলিজিবল ইনপুট ক্রেডিট, যদি আপনার কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় যদি আপনি ক্রেডিট পেতে চান সেটি এই অপশানটি ইয়েস করবেন, এগুলো অন্যান্য ক্লাসে দেখাবো। আমাদের এখন প্রয়োজন শো অল জিএসটি ট্যাক্স টাইপ, এখানে ইয়েস করলাম, ইয়েস ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ইন্টিগ্রেটেড ট্যাক্স ছিল এবং সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স এসে গিয়েছে। এখানে অন ভ্যালু সিলেক্ট করলাম, ট্যাক্সেবল সিলেক্ট করলাম, ট্যাক্স আছে কত পার্সেন্ট ট্যাক্স, কম্পিউটারের 18% ট্যাক্স, তাই এখানে আমি 18 লিখে দিলাম, 18, এন্টার প্রেস করলাম। দেখুন এন্টার, অ্যাপ্লিকেবল কবে থেকে, পয়লা নভেম্বর থেকে, যেহেতু আমি বিজনেস বা স্টার্ট করেছি পয়লা নভেম্বর তাই এই ডেট দেখাচ্ছে। এখন টাইপ অফ সাপ্লাই, গুডস না সার্ভিস, সার্ভিস কী, যেমন আমি আপনাদের শেখাচ্ছি এটি সার্ভিস, উকিল তার সার্ভিস দেয়, ডাক্তার তার সার্ভিস দেয়, এগুলো সার্ভিস। গুডস কি, মালপত্র, তাই এখানে কম্পিউটার একটি গুডস তাই গুডস সিলেক্ট করলাম, এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে এখানে দেখুন
ओपेनिंग बैलेंस एखाने क्वांटिटी आछे आपनार ए कम्प्यूटर स्टकटी आगे थेके जदि केना थाके कत पिस केना आछे सेई क्वांटिटी देबेन एखाने रेट देबेन अटोमेटिक क्वांटिटी इनटू रेट जा हबे एखाने एखाने भ्यालुटा देखा जाबे आमी किछु दिलाम ना आमार कम्प्यूटरटी केना नेई स्टकटी एंटार करे एक्सेप्ट करे नेब एक स्टक तैरी करे नियेछि जार नाम कम्प्यूटर परवर्ती स्टक तैरी करब परवर्ती स्टक नाम मोबाइल पिस हबे यूनिट एवं कस्ट 15,000 टाका बिक्री सेलिंग प्राइस 17,000 टाका 12% जीएसटी चलुन तैरी करे नी नेमेर जायगाय स्टकेर नाम लिखब स्टकेर नाम मोबाइल MOBIL मोबाइल एंटार एलियस एर जायगाय एंटार करलाम अंडार प्राइमारी राखब এখন ইউনিটস অলরেডি আমি তৈরি করে নিয়েছি কম্পিউটার স্টক তৈরি করার সময় পিসেস এটিকেই রাখলাম সিলেক্ট করে নিলাম আর তৈরি করার দরকার নেই যেহেতু তৈরি করা আছে পিসেস জিএসটি অ্যাপ্লিকেবল এবং এখানে আমাদের দেখাচ্ছে না আমাদের সেলিং প্রাইস এবং পারচেস প্রাইস কস্ট প্রাইসটি সেক্ষেত্রে আমরা পুনরায় কনফিগার থেকে এই জায়গায় ইয়েস করব ইয়েস করে এখান থেকে বাইং রেটটা এবং সেলিং রেটটাকে অন করে নেব দেখুন এই অপশনটি একবার অন করলে দ্বিতীয়বার অন করার দরকার হয় না তবুও আমার এক্ষেত্রে অন করতে হলো দেখুন ইয়েস প্রেস করলাম এখানে কত টাকা দিয়ে কিনে এনেছি 15,000 টাকায় বিক্রি করব 17,000 টাকা উইথ 12% জিএসটি 15,000 টাকা কিনে নিয়ে এসেছি এবং এন্টার করলাম সেলিং রেট দেব 17,000 টাকায় বিক্রি করব এন্টার পার পিস এন্টার জিএসটি অ্যাপ্লিকেবল সেট অল্টার জিএসটি ডিটেলস ওয়াই প্রেস করে এন্টার করলাম এখানে অন ভ্যালু রাখবো ট্যাক্সেবল মোবাইল স্টকের উপর ট্যাক্স আছে ট্যাক্সেবল কত পার্সেন্ট 12% আমি ইতিমধ্যে বলেছি যে ইলেকট্রনিক্সের ওপর 18% তবে আমি আপনাদের দেখানোর জন্য এখানে 12% নিয়েছি এটা জাস্ট কল্পনার ভিত্তিতে আর ইলেকট্রনিক্সের ওপর বাস্তব ক্ষেত্রে 18% আমি এখানে 12% দেব 12% এন্টার 6% দেখুন গুডস মালপত্র এটি এখানে কোয়ান্টিটি কিছু কেনা নেই আমার আগে থেকে তাই কিছু দিলাম না অ্যাকসেপ্ট করে নিলাম পরবর্তী আমরা স্টকটি তৈরি করব পরবর্তী স্টকের নাম হচ্ছে এম অয়েল অর্থাৎ মাস্টার অয়েল যেটি হচ্ছে লিটারে কেনা বেচা হবে এবং 110 টাকা কিনবো বিক্রি করবো 130 টাকায় এবং 5% জিএসটি দেখুন এখানে আমরা স্টক তৈরি করব এখানে স্টকের নাম এম অয়েল অর্থাৎ মাস্টার অয়েল পুরোটাই লিখে দিচ্ছি MASTER মাস্টার অয়েল সর্ষের তেল এন্টার কিছু নাম যদি থাকে দেবেন আমি কিছু দিলাম না প্রাইমারি রাখলাম এখানে ইউনিটসটা তৈরি করব কারণ এটি লিটারে কেনা বেচা হবে বা বোতলও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমি এখানে লিটার নেব তাই ক্রিয়েট করে তৈরি করে নিচ্ছি ক্রিয়েটে ক্লিক করে এখানে LTR দিলাম এন্টার এখানে LITER লিটার দিলাম এবং এখানে L লিখব L দেখুন লিটার আছে কি না এখানে কিলো লিটার আছে এই কিলো লিটারটাকে সিলেক্ট করলাম যদি আপনার যদি কোনো ইউনিটস যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে তৈরি করে নিতে পারেন দেখুন এন্টার প্রেস করলাম এখানে জিরো রাখলাম এন্টার অ্যাকসেপ্ট করে নিলাম এখন স্ট্যান্ডার্ড রেটস দেখুন অটোমেটিক আমি অন করেছিলাম সেটি রয়েছে সেটি স্ট্যান্ডার্ড রেটসটা ইয়েস করব এন্টার কত টাকায় 110 টাকায় কিনছি আর বিক্রি করব কত টাকায় বিক্রি করব 130 টাকা উইথ 5% জিএসটি 130 এন্টার পার লিটার এন্টার এখানে ইয়েস করব অন ভ্যালু ট্যাক্সেবল এবং এখানে 5% জিএসটি 5 তাহলে সেন্ট্রাল ট্যাক্স আমাদের 2.5% আর স্টেট ট্যাক্স 2.5% দেখুন এন্টার আগে থেকে কোনো কিছু কেনা নেই তাই ওপেনিং ব্যালেন্স জিরো অ্যাকসেপ্ট করে নিলাম নেক্সট স্টক আমাদের কিবোর্ড এখানে দেখুন কিবোর্ড নাম্বারসে আমরা পিসেও নিতে পারি আমি এখানে নাম্বারস তৈরি করেছি নতুন একটি ইউনিটস এবং 250 টাকায় কিনছি 300 টাকায় বিক্রি করব উইথ 18% জিএসটি এবং আমার অলরেডি 20টা কিবোর্ড স্টকে কেনা রয়েছে দেখুন চলুন আর একটি জিনিস আপনাদের দেখিয়ে দিই এই যে আমরা স্টকগুলো তৈরি করছি এইগুলোর লিস্ট আমরা কোথায় দেখতে পাব একটু ব্যাকে আসলাম স্কিপ কি প্রেস করে ব্যাকে আসব দেখুন ব্যাক এই যে অল্টার আছে অল্টারে ক্লিক করব ক্লিক করার পর এই যে স্টক আইটেম আছে এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে আমাদের লিস্ট দেখা যাচ্ছে বা যখন আমরা পারচেস সেল করব তখন আমরা লিস্ট দেখতে পাবো চলুন পুনরায় মাস্টার থেকে ক্রিয়েটে আসলাম ক্রিয়েট থেকে স্টক আইটেম
এখানে কিবোর্ড স্টক কিবোর্ড লিখলাম এন্টার প্রাইমারি রাখলাম ইউনিটস এখানে নাম্বারস তৈরি করব আমরা পিসও নিতে পারি আপনাদের দেখানোর জন্য নাম্বারস নিলাম ক্রিয়েটে ক্লিক করলাম এন ও এস দিলাম ফর্মাল নেম ফুল ফর্ম লিখব এন ইউ এম বি ই আর নাম্বার এখানে এন লিখলাম দেখুন এখানে নাম্বার আছে এন ও এস নাম্বারস এন্টার প্রেস করলাম নাম্বারের জায়গায় জিরো রাখলাম এখানে ডেসিমেল প্লেসটি অ্যাকসেপ্ট করে নিলাম এন্টার প্রেস করে সেট স্ট্যান্ডার্ড ইয়েস করলাম এখানে কত টাকায় কিনছি আর কত টাকায় বিক্রি করছি 250 টাকায় কিনছি 300 টাকায় বিক্রি করবো উইথ 18% জিএসটি এখানে প্রথমত 250 এন্টার 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 সে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসের জায়গায় এখানে 300 টাকা দিলাম বিক্রি করবো 300 টাকায় এক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ডেড সেলিং প্রাইস দিচ্ছি এক্ষেত্রে আমাকে বারবার মনে করতে হবে না যে কত টাকায় কিনেছি কত টাকায় বিক্রি করব জিএসটি অ্যাপ্লিকেবল ওয়াই প্রেস করে এন্টার করলাম অন ভ্যালু এখানে ট্যাক্সেবল এখানে আমরা ট্যাক্সের রেট দেবো 18% 18% এটি গুডস গুডস সিলেক্ট করলাম এন্টার এই জায়গায় ওপেনিং ব্যালেন্সের জায়গায় আমার আগে থেকে 20টি স্টক কেনা রয়েছে বা 20টি কিবোর্ড রয়েছে যার দাম 250 টাকা করে কিনেছি তো সেটি আমি লিখে দেব দেখুন ওপেনিং ব্যালেন্সে 20 লিখলাম এবং রেট হচ্ছে 250 এন্টার প্রেস করলাম নাম্বারস এসে গিয়েছে যেটি আমরা এখানে তৈরি করেছি এবং 5000 টাকার ভ্যালু বা কিবোর্ড আমার অলরেডি কেনা আছে অ্যাকসেপ্ট করে নিলাম চলুন নেক্সট আমরা তৈরি করব রাইস রাইসটা প্যাকেটে প্যাকেট এবং 2000 টাকা প্যাকেট সেলিং প্রাইস হচ্ছে 2500 টাকা 12% জিএসটি চলুন আর আই সি ই রাইস এন্টার এন্টার এই জায়গায় আমরা তৈরি করব প্যাকেট ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েট পি এস কে পি এ কে লিখলাম এন্টার এন্টারের পর এখানে প্যাকেট পি এস সি কে ই টি প্যাকেট পি লিখব দেখুন এখানে প্যাকেট পি এস সি আছে জাস্ট ওটাকে সিলেক্ট করলাম জিরো রাখলাম এন্টার প্রেস করলাম এখন স্ট্যান্ডার্ডেডস ওয়াই প্রেস করে এন্টার স্ট্যান্ডার্ডেডস কত এখানে একটু দেখে নেব এখানে 2000 টাকায় কিনেছি 2500 টাকা পার প্যাকেট বিক্রি করব প্যাকেট অর্থাৎ বস্তা 2000 টাকা বস্তা কেনা হয়েছে 2500 টাকা বস্তা বিক্রি করব দেখুন এন্টার প্রেস করলাম এন্টার এন্টার জিএসটি অ্যাপ্লিকেবল ওয়াই প্রেস করলাম অন ভ্যালু ট্যাক্সেবল এখানে 18% 18 না এখানে একটু দেখে নেব কত পার্সেন্ট আছে 12% কল্পনার ভিত্তিতে চলছি 12% 6% 6% আর শেষ জিনিসটা কী এটি সেপারেট একটি ক্লাসে জানতে পারবেন গুডস এটি গুডস সিলেক্ট করলাম আমার ওপেনিং ব্যালেন্সে কিছু নেই বা আগে থেকে কেনা কিছু নেই তাই এটি কিছু রাখলাম না এন্টার প্রেস করলাম এখানে আমরা ইউনিট তৈরি করতে পারি যে একটা প্যাকেটে কত কেজি থাকবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি সেটা নির্ধারণ করার জন্য আপনাদের একটি অপশানকে অন করতে হবে তার জন্য কনফিগার অপশানে আসবেন কনফিগার অপশানে আসার পর আপনারা এখান থেকে ইউজ অল্টারনেট ইউনিটস এই জায়গায় ক্লিক করবেন দেখুন ইউজ অল্টারনেট ইউনিটস ইয়েস করলাম এটা দেখে নিন খাতায় নোটস করে নিন এখন এন্টার প্রেস করে করে সেভ করে নিলাম দেখুন এখানে সেট স্ট্যান্ডার্ডসের আগে দেখুন অল্টারনেটস ইউনিটস আছে অল্টারনেট ইউনিটস এখানে আমরা প্রথমত আরেকটি ইউনিট তৈরি করব কেজি অর্থাৎ এক প্যাকেটে কত কেজি থাকবে সেটি তৈরি করব তাই এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করে কেজি কে আই এল ও জি আর এম কিলোগ্রাম এখানে কে লিখলাম দেখুন কিলোগ্রামস আছে এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম এখানে দেখুন কত কেজি সমান এক প্যাকেট এখানে আমি দিলাম 25 কেজি সমান এক প্যাকেট অর্থাৎ এক প্যাকেটে 25 কেজি থাকবে এবং এখানে ইয়েস করলাম দেখুন এন্টার প্রেস করে করে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এখানে দেখুন সেট অল্টারনেটসটা নো আছে আপনি ইয়েস করুন দেখুন এখানে ভ্যালু সব লেখা আছে এটা অসুবিধা নেই আপনার ক্ষেত্রে নো হয়ে যেতে পারে এবং এখানে রিপোর্টিং কোয়ান্টিটি আপনি কিসে রিপোর্ট করবেন প্যাকেটে না কিলোগ্রামে যদি কিলোগ্রামসে প্যাকেট করেন সেক্ষেত্রে কিলোগ্রাম সিলেক্ট করবেন আর কেনা বেচা যদি প্যাকেটে করতে চান তাহলে প্যাকেট সিলেক্ট করবেন আবার নট অ্যাভেলেবল করলে আপনাকে শো করবে দুটোই আমি এখানে প্যাকেটে কেনা বেচা করবো তাই প্যাকেট দিলাম এন্টার প্রেস করলাম এখানে অ্যাকসেপ্ট করে নিলাম আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনারা চাইলে এই যে স্টকগুলো তৈরি করা হয়েছে স্টকগুলো ডিলিটও করতে পারেন কিভাবে ডিলিট করবেন নেক্সট ক্লাসে দেখাবো